তোমাদের দাদা অফিস থেকে আসছে, আসার পরে ওরা সব সময় বসে থাকবে পায়ের কাছে, যদি একটু আদর না করে, হ্যাঁ এক সেকেন্ড, না দাঁড়া একটু করুক না, একটু করতে দাও, আমি একটু ভিডিও করছি তো, না করলে সে দেখো নিজেরা উঠে এরকম ভাবে তোমার দাদাকে চাটতে থাকবে, দেখো দেখো একটু কাজ দেখো, মানে জোর কইরা আদর নেবে, তারপরে শুরু করবে ওইটা। ওকে একটু নাও কাছে, এই দেখো ওর একটু না, কালোর একটু নাও, দেখছেন হ্যাঁ কালোটা তো এরকম করবে না, না কালোটা তো তাও তো কাছে এসে বসবে চুপটি মেরে ঘুমাই যাবে, মানে শুয়ে থাকবে, মানে ওয়েট করে থাকে কখন আসবে কখন একটু আদর করবে, পুরো পাগল হয়ে যায়। আঙ্গুল ঝাড়ছে মানে দরজার শব্দ শুনলেই না একদম পায়ের কাছে ম্যাও ম্যাও করবে, নাই নাই কিছু নাই, দেখছো। আর এইগুলো না কেমন জানি কোনো শিকারি না, সারাক্ষণ কোলে কোলে থাকবে, হ্যাঁ কি যে অভ্যাস এইগুলার হয়েছে। আর তোমার দাদার নাকি এটাই বেশি ভালো লাগে, আর সারাদিন খেলবে লাফালাফি করবে এগুলাই করে ওরা। হ্যাঁ ওই দেখো দুইজনে চাটছে তোমার দাদার দুই হাত, মানে সারাদিন পায় নাই, বুঝছো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, কিন্তু আমরা একটুকু ভালো নেই, আমাদের মনটা প্রচণ্ড খারাপ, কারণ সে গতকাল সেই বিকেলের পরে প্রায় সন্ধ্যার দিকে সে কালু সে আমাদের আস্তালার ব্যালকনি থেকে পড়ে গেছে নিচে, গিয়ে দেখে একদম মাটির ভিতরে ও, আর চোখ দুটো বের হয়ে আসছে, মানে ডাকও দিতে পারছে না। পরে তো বাসায় নিয়ে আসলাম এবং রাত হয়ে যাওয়াতে সারা রাত দুশ্চিন্তায় ছিলাম আমরা, আর ও তো প্রচণ্ড কষ্টে ছিল আর কি, হাত পা লাড়াতে পারছিল না, এবং হাতে তখন বোঝা যাচ্ছিল যে ওর আসলে হাড় ভেঙে গেছে, কারণ হাতে ওটা বোঝা যায় আর কি। পরে তো আমরা সকালবেলা সে ভোর 7টার সময় নিয়ে আসলাম এই যে সে কেন্দ্রীয় সে পশু হাসপাতালে, এবং এখানে যে কথা আমরা শুনেছিলাম সেটা একেবারেই ভুল প্রমাণিত হলো, খুবই ভালো হাসপাতাল, প্রত্যেকের ব্যবহার ভালো এবং খুব সুন্দর চিকিৎসা, কিন্তু এখানে যেটা আসলে একটু সমস্যা সেটা হচ্ছে আসলে আমাদের মানে বিড়াল কুকুরদের জন্য, কুকুরদের তাও ভালো ওষুধ পাওয়া যায় কিন্তু বিড়ালদের জন্য আসলে যে কটা ওষুধ দিল ডাক্তার সবই ওই মানুষ যেগুলো ব্যবহার করে মানে হিউম্যান ইউজ সেই ধরনের ওষুধই দিল আর কি, কিন্তু ওদের জন্য মানে পশুদের জন্য যেভাবে ওষুধ সেগুলো এখানে অতটা ডাক্তার দিল না আর কি, কারণ ওটা নাকি বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না সেটা বলেই দিল। কিন্তু যেটা ভালো লাগলো ডাক্তারদের ব্যবহার এবং খুব সুন্দর করে তারা চিকিৎসা করছে, এবং ওরা বলেই দিছে যে আসলে ওর যে সমস্যাটার সেটার কথা সুন্দর করে বলেই দিচ্ছে আর কি আমাদেরকে। আর আমি তো এই দেখো হাসপাতাল তো তেমন করে ভিডিও করতে পারি না, কারণ খুব দুশ্চিন্তা ছিলাম, আর এই আমাকে দেখেই বুঝতেই পারছো যে কতটা উদ্বিগ্ন ছিলাম আমরা সবাই, কারণ ঘরে যেমন একটা ছোট বাচ্চা যেমন সব পরিবার চায়, ঠিক তেমনি আমরা আমরা খেয়াল করবো যে আমরা কিন্তু বিড়াল ছাড়া থাকতেই পারি না, কারণ ওরা একদম সেই ছোট বাচ্চাদের মতোই আসলে ঘরটাকে মাতিয়ে রাখে আর কি। তাই ওরা যখন অসুস্থ হয়ে পড়ে সেটা আসলে প্রচণ্ড একটা কষ্টের একটা কারণ আর কি, এই হচ্ছে বিষয়। আর এই যে ওকে ডাক্তার বলে দিছে ওকে ছোট একটা খাঁচার ভিতরে বা ছোট একটা জায়গায় রাখবেন যেন বেশি হাঁটাচলা না করে আর কি, আর ওকে ও নিজে থেকে এসেই এখানে সুন্দর করে নিজেই কোনো রকম এসে নিজেই শুয়ে পড়ছে আর কি। আর ডাক্তার আমাদেরকে যেটা বললো সেটা তোমাদেরকে বলছি, ডাক্তার বললো যে আসলে ওকে মানে ই করা যাবে না, সার্জারিও করা যাবে না, আবার ওইখানে প্লাস্টারি করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, যদি করা যেত তাহলে আমরাই করে দিতাম কিন্তু এটা করা যাবে না, যেটা হবে আর কি এটা ওর শরীরের সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। আর আমি তো ওইখান থেকে আসার পথে যে একটু ছোটো মাছ নিয়ে আসলাম, গুড়া মাছ, আর সে নদীর এখন জানি না সঠিক নদীর কিনা ওই কী বলে এটাকে, ট্যাংরা মাছ নিয়ে আসলাম আর একটু মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। এখন ডাক্তার আসলে যেটা বললো যে বললো আসলে ওই বাংলাদেশে আসলে ওই রকম চিকিৎসা এখনও হয় না, আমি আপনাদেরকে বলবো সার্জারি করতে, আপনারা অনেক টাকা পয়সা খরচ করে সার্জারি করবেন কিন্তু সেটাতে কোনো লাভ হবে না, কিন্তু ডাক্তার যেটার কথার অর্থ যেটা হলো যে আসলে ঈশ্বর প্রদত্তই মনে হয় ওদের শরীরটা এরকমই, ওটা শরীরের সাথে একসময় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওদের আর কি, ওটাই ডাক্তার বললো। এবং সত্যিই দেখলাম যে সারা দিনের পরে সন্ধ্যা থেকে সে সমানে মানে হাঁটাহাঁটি করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, সে তো আমাদের কথাও শোনে না আর কি। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও, আমরা সকালবেলায় উঠে দেখি সে লাফ দিয়ে আমার মেয়ের খাটের উপর বসে আছে, আমি তো দেখে আমার মনে হচ্ছিলো যেন পিল চমকাই গেল আর কি, কারণ ও নিচ থেকে সে লাফ দিয়ে সে খাটে উঠছে, আমি তো টেনশন করে মরে যাচ্ছি কারণ ওকে ধরতে পারি না, কারণ ও কিন্তু এমনি হাঁটাচলা একটু একটু করে মানে কোনো রকমভাবে আর কি, তাও আবার পড়ে যায় কিন্তু ও কিন্তু
কি বলে ওকে ধরা যায় না, ধরলেই না প্রচণ্ড ব্যথা পায়, একদম চিল্লায় ওঠে আর কি। তাই ওকে ধরতে পারি না, দেখতেই পাচ্ছ যে ওর শরীরটা একটু ময়লা আর কি, কারণ ওই নিচে পড়ার পর আমি ওকে ধরতেই পারি না, কারণ প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, আমি নিজেই ভয় পাচ্ছিলাম। তাই ওইভাবে আছে, কোনো রকম একটু কোনো রকম আর কি উপর উপর একটু পরিষ্কার করছি, কারণ ওই যে ও প্রচণ্ড কষ্ট পায় এবং আমিও ভয় পাই, সেজন্য ওইভাবে ওকে আর কি করা হয় না আর কি। তা যাই হোক, ডাক্তারের তো ওষুধ খেয়ে তো যথেষ্ট ভালো আছে, কারণ এখন নিজে নিজে খাচ্ছে এবং একটা পা এবং একটা হাত ওই দুইটাই ওর মানে ডান সাইড পুরাটাই মানে ভেঙে গেছে আর কি। আর এখানে ওই যে ডাক্তার যে ওষুধ দিল সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর ডাক্তার যে তোমাদের দেখাতে এসে দেখলাম যে আসলে সে যে প্যাড নোট যেখানে, সেই সরকারি কিন্তু এটা প্যাড নোট ছিল না, এটা দেখে একটু অবাক লাগলো এখন এসে। সে যাই হোক, চিকিৎসা ভালো হয়েছে, এটা হচ্ছে বড় বিষয়। আর সে তখনই কিন্তু ওকে সে তিনটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, আর এই যে এখন একটা ইঞ্জেকশন আছে এটা 5 দিন পরে দেবো আর কি। আর এই যে দেখো, মানুষ যে ধরনের ওষুধগুলো খায় এই ধরনের সমস্যা, সেই ধরনের ওষুধই ওকে দেওয়া হয়েছে আর কি। তো এখন তো খেয়ে যথেষ্ট একটু যথেষ্টই বলবো, কারণ অনেক ভালো। হ্যাঁ, হাঁটটা তো ওরকমই আছে, ও হাঁটতে পারে না আর কি। তাই বন্ধুরা, তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো, দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে ও যে পশু বলে কেউ ই করো না, কারণ আসলে আমরা যখন পালি এটা নিজের সন্তানের মতোই হয়ে যায় আর কি।